গত 5ই জুন খানাকুল থানা এলাকার তিলকচক এলাকায় একজন স্বর্ণ ব্যবসায়ীকে কেউ বা কারা সন্ধ্যেবেলার দিকে তার দোকানে এসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে লোকাল লোক যখন দেখতে পায় থানাতে জানায় এবং তারা নিয়ারবাই বিপিএইচসিতে তাকে নিয়ে যায়, সেখানে মেডিকেল অফিসার তাকে ব্রড ডেড ঘোষণা করে। এরপর এই স্বর্ণ ব্যবসায়ী সুমিত মণ্ডলের ওয়াইফ থানায় অভিযোগ জানিয়েছিল আননোন পার্সনের এগেনস্টে। তারপর তদন্তে নেমে পুলিশ ঘটনার সাথে যুক্ত একজনকে গ্রেফতার করে এবং তাকে কোর্টে পাঠায়। অভিযুক্ত জাহাদুল মল্লিক ওরফে কাদের সে কনফেস করেছিল সেই ঘটনাটা ঘটিয়েছে। তারপর ডিউরিং পুলিশ রিমান্ড পিরিয়ড সেখানে অফেন্ডিং ওয়েপন আমরা রিকভারি করি, সঙ্গে সেই সোনার দোকান থেকে যে সমস্ত গোল্ড অর্নামেন্ট সে নিয়ে গেছিল সেগুলো আমরা রিকভারি করি। একই সঙ্গে যে বাইক ইউজ করেছিল সে তার বাড়ি থেকে এখানে আসার জন্য সোনার দোকানে তারপর ফিরে যাওয়ার জন্য সে বাইকটাও আমরা রিকভারি করি এবং সোনার দোকান থেকে আরও যে সমস্ত নথিপত্র সে নিয়েছিল সেগুলো সমস্ত রিকভারি হয়। তদন্তে যেটা দেখা গেছে জাহাদুল মল্লিক ওরফে কাদের সে কিছু টাকা ধার নিয়েছিল সুমিত মণ্ডলের থেকে, স্বর্ণ ব্যবসায়ী থেকে, কারণ তার সুদের ব্যবসাও ছিল। তো যে ইন্টারেস্ট জমেছিল সেই ইন্টারেস্টে কিছু টাকা সে ফেরত দিতে পারলো, বাকি টাকা সে ফেরত দিতে পারেনি, তাই জন্য তার উপর একটা প্রেশার ছিল। একই সঙ্গে সে একটি প্যাটিসের ফ্যাক্টরিতে কাজ করতো তেহট্টে, সেখানে দীর্ঘদিন ধরে সে যেতে পারছিল না, তার জন্য তার টাকার একটা অভাব ছিল। তো এই দুই বিষয় মিলিয়ে সে এই